আজকে করব কোনো অসুবিধা নেই রিতমান আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জানুয়ারিতেই এই টপিক গুলো আলোচনা করে নেব যেগুলো প্র্যাকটিসটা হয়তো তুমি করতে পারবে না কোয়েশ্চেন অ্যান্সার সেটা তুমি দেখে নেবে পরে বাট আমরা কনসেপ্ট গুলো চেষ্টা করব আলোচনা কমপ্লিট করে নেওয়া ইজ দ্যাট ওকে ইয়েস স্যার ওকে গুড ফাইন সো ইলেকট্রোম্যাগনেটিজম আলোচনা করার আগে তোমাদের তোমরা সবাই এটা জানো যে যে কোনো একটা যদি আমি ফান্ডামেন্টাল পার্টিকেল নিই সেটা ইলেকট্রন হতে পারে প্রোটন হতে পারে এগুলোকে আমি তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ পাচ্ছ না তারা স্ক্রিন শেয়ার করি এবার স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এক্সেলেন্ট আমরা যেকোনো যদি একটা ফান্ডামেন্টাল পার্টিক্যাল নিই হ্যাঁ পার্টিকেল বলতে আমি একটা ইলেকট্রন প্রোটন নিউট্রন বা কোন চার্জ পার্টিক যদি আমি নিই চার্জ পার্টিকেল তাহলে তার একটা প্রপার্টি থাকে সেটার নাম হলো চার্জ অবভিয়াসলি চার্জ পার্টিকেল শব্দ থেকে বোঝা যাচ্ছে চার্জের একটা প্রপার্টি চার্জ কি ধরনের প্রপার্টি চার্জটা হল একটা ফান্ডামেন্টাল প্রপার্টি তার মানে আমি একটা ফান্ডামেন্টাল বস্তুর কে যখন ডেসক্রাইব করবো বর্ণনা করব তখন তার ভর তার চার্জ তার স্পিন হম তার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে আমি ডেসক্রাইব করার চেষ্টা করি পার্টিকেল পার্টিকুলার একটা তো চার্জ হল একটা ফান্ডামেন্টাল প্রপার্টি ফিজিক্সের এই চার্জের একটা অদ্ভুত ব্যাপার আছে যে বিভিন্ন জিনিস বিভিন্ন প্রপার্টির জন্ম দেয় যেমন মাসের জন্য তোমার গ্র্যাভিটি জন্ম হয় চার্জের জন্য তেমন একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি জন্ম হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং তার জন্য সে অন্য চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাহলে যে কোনো পার্টিকেলের তুমি যদি চার্জ জানো তাহলে তার একটা আকর্ষণ বিকর্ষণ অন্য একটা চার্জের ক্ষেত্রে থাকবে একটা আমাকে প্রশ্ন সহজ প্রশ্ন উত্তর দেওয়ার তোমার তোমার শরীরের শরীর তোমার সামনে যে ধরো খাট বিছানা টেবিল এগুলোকে আকর্ষণ করছে না চার্জের দিক দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক আকর্ষণ হচ্ছে না তার কারণটা কি তার কারণটা হলো তোমার নেট চার্জটা শূন্য এবং তোমার নেট চার্জ প্রায় শূন্য এবং যেটুকু বা চার্জ আছে সেটা খুবই নগণ্য ঠিক আছে সেটার কোনো এফেক্ট নেই নর্মালি তোমার নেট চার্জটা শূন্য কিন্তু চার্জের যদি ডিস্ট্রিবিউশন থাকেও তোমার বডির মধ্যে সেটার এফেক্টটা নগণ্য যার জন্য মাসটা বেশি ইম্পর্টেন্ট আমরা যখন ম্যাক্রো স্কেলে ভাবি বাড়ি ঘর ঠিক আছে গাছপালা সমস্ত কিছুতে চার্জ অলমোস্ট নিউট্রাল কারণ আমরা জানি অ্যাটম থেকেই চার্জটা নিউট্রাল হতে শুরু করেছে মলিকুল লেভেলে চার্জের এফেক্ট আরো কম আর বড় লেভেলে চার্জের এফেক্ট কমতে কমতে প্রায় শূন্য হয়ে যায় তাহলে বেশিরভাগ যে নিউট্রাল পার্টিকেল গুলো আমরা দেখি বই খাতা টেবিল এদের মধ্যে চার্জটা আমরা লক্ষ্য করি না কিন্তু আমরা যদি চার্জটা তৈরি করি তুমি যদি মাথায় চুলে চিরুনি আঁচড়াও অনেক সময় দেখবে ওই ছোটবেলায় দেখেছো তোমরা চিরুনি দিয়ে ছোট ছোট কাগজকে তুমি অ্যাটাক করতে পারছো সেটা চার্জের এফেক্ট কিন্তু এটা ফান্ডামেন্টাল পার্টি প্রপার্টি তোমার শরীরে যত অ্যাটম আছে প্রত্যেকটাতে কিন্তু প্রোটন ইলেকট্রন চার্জ পার্টিকেল আছে ফান্ডামেন্টাল পার্টিকল গুলো কিন্তু চার্জ আছে কিছু পার্টিকুলার আছে কিছু পার্টিকুলার নেই কিন্তু চার্জ একটা ফান্ডামেন্টাল প্রপার্টি হয় শূন্য হবে নাহলে কোনো চার্জ থাকবে কিন্তু তোমার বাস ম্যাক্রো স্কেলে আমাদের চার্জ যেহেতু নেই সেই জন্য আমরা এটা সবসময় অনুভব করি না কিন্তু ইলেকট্রিক কারেন্ট আমরা এই চার্জের আদান প্রদান করি সেখানে আবার অনুভব করি ব্যাটারিতে করি রাইট ম্যাক্রো স্কেলেও আমরা চার্জের আদান প্রদান ঘটাই ঘটায় না তা নাই কিন্তু নিউট্রাল অবজেক্ট সেই চার্জগুলো আমরা এফেক্টটা দেখতে পাই না তো আমাকে কেউ বলতে পারবে চার্জ ব্যাপারটা আধান আছে ইলেকট্রিক চার্জের আধান আছে ইলেকট্রিক চার্জের চার্জকে ভাগ করা হয় প্লাস আর মাইনাস চার্জ প্লাস আর মাইনাস চার্জ মাসের ক্ষেত্রে কিন্তু আমরা করি না পজিটিভ নেগেটিভ মাস হয় না মাস একটাই হয় রাইট আমরা যেটা মাস সবসময় আমরা পজিটিভই নিই নেগেটিভ মাস জেনারেলি আনঅ্যাকসেপ্টেবল ফিজিক্সে অ্যারাইজ করে না নর্মালি কিন্তু দুভাগে ভাগ করেছি পজিটিভ চার্জ ইনফ্যাক্ট এই দুটো আছে বলেই নিউট্রাল চার্জ হচ্ছে যদি শুধু তাহলে তোমার বডিটা এমন চার্জ হাই হতো যে মানে বিকর্ষণ করতো কোন কিছুকে আকর্ষণ লেভেল থাকতোই না ফলে সমস্ত বস্তু সমস্ত বস্তুকে বিকর্ষণ করতো কারণ গ্র্যাভিটি পেরে উঠতো না চার্জের পাওয়ারটা বেশি তোমার বডিতে যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের যদি চার্জ যদি প্রোটন প্রোটন দিয়ে যদি ক্যান্সেলেশন না হয় হিউজ চার্জ হয়ে যাবে তোমার বডিতে তুমি মারাত্মক লেভেলে করবে বাট এনিওয়ে এটা আছে বলে আমরা বেঁচে আছি নিউট্রাল হয়ে বেঁচে আছি ইলেকট্রন প্রোটন দুটোই দুই ধরনের চার্জ আছে বলেই আজকে আমরা বিনা চার্জে একে অপরের সাথে কনভার্সেশন করতে পারছি সবকিছু করতে পারছি আমরা বেঁচে আছি নাহলে প্রত্যেকের প্রত্যেকের সাথে ইলেকট্রিক ইলেকট্রনিক ইন্টারাকশন হয়ে আমরা এক্সিস্টই ই করবো না স্টেবলি থাকবো সেটা প্রফাউন্ড একটা জিনিস যে চার্জ ব্যাপারটা ভাবে আছে কোশ্চেন হলো চার্জের মধ্যে এই চার্জের মধ্যে কি হয় তোমাদের মধ্যে কেউ জানো যে সম আধান সেম চার্জের মধ্যে কি হয় আর অপোজিট চার্জের মধ্যে কি হয় তোমরা জানো সবাই সেম হচ্ছে রিপাল মানে কি রিপেল করবে আর অপোজিট চার্জ হলে করবে কোন দিকে রিপেল করবে ডাইরেকশনটা কি চার্জে রিপেল 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 এর ডাইরেকশনটা কোন দিকে রিপেল করবে আমি যদি প্লাস আর প্লাস লাইনে যোগ করি করে লাইন দিয়ে যোগ করি কোন দিকে রিপেল করবে স্যার প্লাস ইলেকট্রিক ফিল্ডটা কি হয় প্লাস থেকে কি হয় বের হয় না ঢোকে ক্ষেত্রে ক্ষেত্রে কি হয় জানো এগুলো জানো তোমরা এই যে ফিল লাইনস গুলো আছে না ইলেকট্রিক ফিল্ড লাইনস ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো কি এটা মানে হলো যে ধরো এখানে যদি আমি একটা চার্জ রাখি তাহলে চার্জের ডাইরেকশনটা কোন দিকে আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে সেই ডাইরেকশনটাই এই লাইন বরাবর হবে আর কি লাইনটা হলো তোমার ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে সুচিত করে কিন্তু সেই ডাইরেকশনটাকে আরো ভালো করে বুঝতে গেলে আমাকে তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে এই ডাইরেকশনটা কোন দিকে হবে এই বিকর্ষণটা কোন দিকে পজিটিভ থেকে নেগেটিভ পজিটিভ থেকে বেরোবে ভেরি গুড পজিটিভ থেকে বেরোবে আর নেগেটিভে ঢুকবে তাই তো নেগেটিভের মধ্যে ঢুকছে আর পজিটিভ থেকে বের হচ্ছে তাহলে এখান থেকে যদি আমি লাইন ড্র করি পজিটিভ থেকে বের হচ্ছে নেগেটিভে গিয়ে ঢুকছে রাইট এটা যদি লাইন বের করি পজিটিভ থেকে বের হচ্ছে নেগেটিভে গিয়ে ঢুকছে পজিটিভে গিয়ে বের হচ্ছে নেগেটিভে গিয়ে সরি পজিটিভে গিয়ে বের হচ্ছে নেগেটিভে গিয়ে ঢুকছে সিমিলারলি এখানে পজিটিভে বের হচ্ছে নেগেটিভে গিয়ে ঢুকছে তাহলে পজিটিভ পজিটিভ থাকলে কি হবে দেখো

তো এই ছবিটা ওই জন্য এইটা কারেক্ট ছবি নয় এটাকে যদি আরো কারেক্টলি আমি আঁকতে চাই প্লাস প্লাসটাকে তাহলে এইভাবে আঁকা উচিত আমার এটাকে জোড়া না লাগিয়ে কারণ এটা শুরু হয়ে এখানে শেষ হবে না জোড়া না লাগিয়ে এটাকে এইভাবে আঁকা উচিত কিভাবে আঁকা উচিত কে বলতে পারবে কিভাবে আঁকার ওরা ওরা নিশ্চয় জোড়া লাগবে না কেন কারণ পজিটিভ চার্জটাকে বলা হয় সোর্স আর নেগেটিভ চার্জটাকে বলা হয় সিঙ্ক তাহলে এটার নাম আমি দিচ্ছি সোর্স সোর্স মানে কিসের সোর্স এটা কিসের সোর্স ফিল লাইন্স বল ভ্যারি গুড ইলেকট্রিক ফিল লাইন্সের সোর্স এটাকে বলে সিঙ্ক সোর্স আর সিঙ্কের গল্প একটু আমাকে বোঝাও তো কেউ সোর্স আর সিঙ্ক তোমাদের মধ্যে বাড়িতে কারো জলের সিঙ্ক আছে স্যার সিঙ্কের উপরে ধরো একটা ট্যাপ ট্যাপটাকে যদি সোর্স ভাবি সোর্স আর সিঙ্কের অ্যানালজি থেকে এটা কি এখানে বোঝাতে পারবে যে সোর্স সিঙ্ক এটাকে কেন বলছি স্যার সোর্স থেকে বের হচ্ছে সিঙ্কে ঢুকছে থেকে অরিজিনেট করে সিঙ্কে ঢুকছে তাহলে এই দুটো দুটই পজিটিভ চার্জ যদি হয় তাহলে দুটোই সোর্স এরকম করে বেরোবে এরকম করে বেরোবে এখান থেকে যদি বের করি এরকম করে বেরোবে এরকম করে বেরোবে তার মানে এইভাবে ওরা ওরা কিন্তু একে অপরের উপরে একে অপরকে কানেক্ট করবে না রাইট রিপেল করছে যেহেতু গুলো এরকম হয়ে যাবে রাইট তাহলে এটা সোর্স থেকে বেরোচ্ছে আর এই ডান দিকে এই দিকটা কেমন হবে এই দিকটা কেমন হবে এই দিকটা এরকম নরমাল যেরকম তোমার সোর্স থেকে বেরোয় এই দিকগুলো সোর্স থেকে যেরকম বেরোয় সেরকম করে বেরোবে তাহলে বুঝতে পারলো তো এদের মধ্যে কানেকশন কিন্তু নেই ক্লিয়ার অভিরূপ এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো এরা কিন্তু কানেক্টেড নয় কানেক্টেড নয় কারণ এখানে কোনো সিঙ্ক নেই সিঙ্ক না থাকলে ওখানে পতিত হবে না এটা কোথায় গিয়ে পতিত হবে কোথায় এর সিঙ্কটা কোথায় আছে এটা অ্যাজ ইফ এর সিঙ্কটা ইনফিনিট আছে অসীম বাউন্ডারিতে এটা অসীমে গিয়ে একটা বাউন্ডারিতে গিয়ে মিলিয়ে যাবে ঠিক আছে এরকম একটা অসীম বাউন্ডারিতে গিয়ে এটা মিলিয়ে যাবে এরকম জায়গাতে গিয়ে চলতেই থাকবে অসীম কাল ধরে চলতে থাকবে সিমেট্রালি এটাও চলতে থাকবে কিন্তু এরা দুজন দুজনের সাথে এভাবে কানেক্ট হবে না তো মাইনাসের ক্ষেত্রে ছবিটা তাহলে চেঞ্জ হবে মাইনাসের ক্ষেত্রে ছবিটা কি হবে কে বলতে পারবে কারেক্ট ছবি কি হবে সোর্ড ইনফিনিট বউন্ডারি থেকে চার্জ ঢুকছে মাইনাসটা সিঙ্ক মাইনাসটা হলো সিঙ্ক রাইট মাইনাসটা সিঙ্ক প্লাসটা হলো সোর্স তো এখানে কি হবে এখানে একই ছবি শুধু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে রাইট তো একই ছবি আমি যদি আঁকি তো ডাইরেকশনটা উল্টো হয়ে যাবে এই রকম ডাইরেকশন হয়ে যাবে না ক্লিয়ার হ্যাঁ স্যার এখানে সিঙ্ক হিসাবে ফিল লাইনস গুলো এখানে ইনফিনিটি থেকে এসে মিলিত হবে তোমার মাইনাস চার্জ এই কনসেপ্ট এই জন্য ইম্পর্টেন্ট কারণ এগুলো হলো সত্যিকারের ফিজিক্স আমি কুলমস ল বললাম ওটা ফিজিক্স নয় ওটা তো সবাই জানে ফর্মুলা এটা হলো ফিজিক্সটা অভিরূপ এনি কোশ্চেন এখান থেকে না স্যার এবার ধরো আমি মাঝখানে একটা পজিটিভ চার্জ নিয়ে চলে এলাম তখন আবার এখানে কি তৈরি হবে সোর্স তৈরি হয়ে যাবে তখন এটা কি হবে এখানে কোন ডাইরেকশনে যাবে প্লাস থেকে মাইনাস প্লাস থেকে মাইনাস তখন এটা কানেক্ট করে করা তো সেই ছবিটা তোমরা আঁকার চেষ্টা করবে তো এই ছবিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে আমি যদি মাইনাস প্লাস আর মাইনাস করি তাহলে কেমন হবে ফিল লাইট হোমওয়ার্ক ওকে বের করবে বুদ্ধি খাটিয়ে যে কি হওয়া উচিত সোর্স এটা সোর্স আর এগুলো হলো সিঙ্ক সোর্স একই চার্জ সিঙ্ক ওয়ান এটা হলো সিঙ্ক টু এটা তোমরা ছবি আঁকার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে যে ইলেকট্রিক ফিল্ডটা কি এখানে একটা গল্প আছে আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ নিয়ে আসি এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি কি হবে এর মধ্যে একটা পজিটিভ যদি চার্জ নিয়ে আসি কি হবে এই চার্জটা কি হবে কি ঘটবে এটা

ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে ফিল লাইনসটা জানা কেন গুরুত্বপূর্ণ কারণ আমি যে কোনো চার্জ পার্টিকেলের গতিপথ বার করতে পারবো যদি ফিল লাইনসটা জানি রাইট তো সিমিলারলি এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ দিয়ে দিই তখন কি হবে এটাকে রিপেল করবে এগেইন রাইট এটাকে রিপেল করবে দুদি এটাকে এই লাইন বরাবর রিপেল করবে আর এখানে যদি দিয়ে দিই লাইন বরাবর একটা করবে আবার একই জিনিস সিমিলারলি যদি এখানে এখানে তোমরা যদি ছবিটা আঁকো তো সেখানে যদি কোনো চার্জকে রাখি তখন ওই ফিল লাইন গুলো যেভাবে কানেক্টেড হয়ে আছে সেই হিসাবে করবে যেমন ধরো আমি যদি এখানে এখানে দিই তখন এটা এদিকে তোমার অ্যাট্রাক্টেড হবে কারণ এটা বেসিক কাছে আছে এর থেকে আর এটা দিয়ে রিপেল হবে তো এটা আস্তে আস্তে এদিকে সরে যাবে ভেরি গুড তো আমরা একটা ফান্ডামেন্টাল জিনিস শিখলাম যে ফিল লাইন দিয়ে ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝা উচিত আচ্ছা আমাকে একটা আর একটা জিনিস আমাদের বোঝার চেষ্টা করা উচিত আমরা যখন ফিল লাইনটা শিখেছি একটা টপিক আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে ধরো আমি এখানে একটা চার্জ নিলাম প্লাস কিউ আর এখানে একটা বাউন্ডারি নিলাম এটা রেডিয়াস নিলাম আমি আর আরেকটা বাউন্ডারি নিলাম আর টু ফিল লাইনস গুলো ধর এখান থেকে এরকম করে বের হচ্ছে লেটস একটাই চার্জ আছে এরকম করে বের হচ্ছে তো আমাকে একটা জিনিস বলতে পারবে যে এই যে বড় সার্কেলটা আছে ছোট সার্কেল দুটো সার্কেল দিয়ে ফিল্ড লাইন্স এর সংখ্যা একই হবে না আলাদা হবে টোটাল যে ফ্লাক্স আমি যেটাকে যদি ফ্লাক্স বলি নাম্বার অফ ফিল লাইন্স পুরো সারফেসটা থেকে যতটা বেরোচ্ছে সেটা কি সেম হবে না আলাদা হবে ছোট রেডিয়াস এবং বড় আলাদা হবে আলাদা হবে তাই সংখ্যাটা কি এক হচ্ছে না আলাদা হচ্ছে ছবি দেখে কি মনে হচ্ছে যটা ফিল লাইনস আর ওয়ান দিয়ে যাচ্ছে তটা কি আর টু দিয়ে যাচ্ছে না না আলাদা যাচ্ছে হ্যাঁ স্যার যাচ্ছে কিন্তু কনসেন্ট্রেশনটা কম কনসেন্ট্রেশন জিজ্ঞেস করিনি টোটাল নাম্বারটা কনসেন্ট্রেশনটা কম সেটা ঠিক কিন্তু টোটাল নাম্বারটা কি ভেরি গুড ভেরি গুড পয়েন্ট কনসেন্ট্রেশনটা কম এটা দারুণ পয়েন্ট বললে ঋতবান দুর্দান্ত একটা পয়েন্ট বললো কনসেন্ট্রেশনটা কম কিন্তু কনসেন্ট্রেশনের আগে আমরা ফার্স্ট এটা বোঝার চেষ্টা করি যে ওদের ক্ষেত্রে টোটালটা সেম না আলাদা টোটাল নাম্বার অফ ফিল লাইনসটা সেম না আলাদা টোটাল নাম্বার অফ ফিল কে যদি আমরা লেটস এ ফাই যদি বলি ফাই এটাকে যদি টোটাল নাম্বার অফ ফিল লাইনস বলি তাহলে ফাই আর ওয়ান আর ফাই আর টু এর মধ্যে সম্পর্ক কি ফাই আর ওয়ান আর ফাই আর টু কি সমান না আলাদা নাকি টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন ফাই যদি বলি তাহলে আর ওয়ান আর ফাই আর টু টা কি সমান হবে এটা কি কারেক্ট ঋতবাক আমি তাহলে চার্জ থেকে যতগুলো ফিল্ড লাইন বেরোচ্ছে ছোট রেডিয়াসে যতগুলো ক্রস করে যাবে ভেদ করে বেরোবে এটা এরকম করে ভাবো যে তুমি একটা বেলুন বেলুন জল জল ভর্তি বেলুন জল বেলুন তো যতটা পরিমাণ জল সেটা কাল্পনিক সারফেস দিয়ে যতটা বড় সারফেসে গিয়ে ততটা পড়বে যদি গ্র্যাভিটি ওকে আটক না আটকে রায় এরকম করে ভাবো যে জলের পরিমাণটা সেম থাকছে জলটা সব দিকে যখন সব সমস্ত সারফেস দিয়ে যাবে এরকম করে ভাবো যে জলগুলো একই সমান জল এই সার্ফেস দিয়ে যতটা জল বেরোবে এই সার্ফেস দিয়ে ততটা জলই বেরোবে জলের কনসেন্ট্রেশনটা তোমার কমবে যেটা ঋতুবান বললো কিন্তু জলের পরিমাণটা কমবে না কি ক্লিয়ার হলো সবার কাছে তাহলে টোটাল ফিল লাইন্স আমি যদি টোটাল নাম্বার অফ ফিল লাইন্স এটাকে যদি আমি একটা সুন্দর নাম দিই এটার নাম আমি যদি দিই টোটাল ফ্লাক্স তাহলে টোটাল ফ্লাক্সটা সেম থাকছে না আলাদা হয়ে যাচ্ছে আর ওয়ান আর

এটা আলাদা হবে এই যে নাম্বারটা টোটাল নাম্বার অফ ফিলাইন এটা তোমার একটা আমাকে কনসেপ্ট ভাবো ভেবে আমাকে বলো যে চার যদি আমি দ্বিগুণ করে দিই তো নাম্বার অফ ফিললাইনস বাড়বে না কমবে তোমাদের কি মনে হয় আইডি আইডিয়া করো যে फ्लাক্সটা চার্জের পরিমাণ যদি আমি ডবল করি চা फ्लাক্স বাড়া উচিত না কমা উচিত ফ্লাক্সটা বাড়া উচিত না কমা উচিত চার্জকে যদি আমি এখানে একটা চার্জের জায়গায় দুটো চার্জ করে দিলাম তাহলে फ्लাক্সটা বাড়বে না কমবে স্যার চার্জটা বাড়ালে फ्लাক্স তো বাড়ার কথা

তার মানে তার মানে আমি আমি কি ফাইটাকে এভাবে লিখতে পারি যে ফাই ইজ প্রপো টু কিউ হ্যাঁ তাহলে আমি একটা নাম দিই হলো তোমার কিউ বাই এফসেলন জিরো এটা হলো তোমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট ম্যাক্সোয়েল গল্প থেকে আমরা জানি এটা শুধু ফাই কে যদি আমি কিউ বাই এফসেলন জিরো নাম দিই তাহলে এই যে ইন্টেনসিটি ফ্লাক্স যে ইন্টেন্সিটি বা ফ্লাক্স এর কনসেন্ট্রেশন যেটা ঋতুবান বললো সেটার ফর্মুলাটা কি হয়ে যাবে ঋতুবান ফ্লাক্সের ইন্টেনসিটি এটার ফর্মুলাটা কি হয়ে যাবে ফায়ার ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই কিউ বাই এফসাইলন জিরো তাহলে কি হয়ে যাবে এটা স্যার কিউ বাই এফসাইলন জিরো বাই ফোর বাই আর ওয়ান স্কোয়ার

এটা কিসের ফর্মুলা মনে পড়ছে না ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তার ম্যাগনিটিউড এটা নয় ইলেকট্রিক ফিল্ডের কুলম ল ভুলে গেছো না স্যার মনে আছে এই ফর্মুলাটা মনে নেই ইলেকট্রিক ফিল্ড এর ফর্মুলা ওয়ান বাই ফোর আমরা নতুন করে ভাবার চেষ্টা করি আমরা যদি এই ডেফিনেশনটা এখন যেটা আমি বললাম সেটা সেইটা যদি ফলো করি তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি রীতবান তুমি কিভাবে ডিফাইন করবে এখন নতুন সংজ্ঞাটা কি বলবে ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো আগের মতো তো আর হবে না আগে আমরা বলতাম ইলেকট্রিক ফিল্ড কি চার্জের জন্য যে ফিল্ডটা তৈরি হয় বাট এখন আমাদের কাছে আরো কংক্রিট একটা আইডিয়া আছে কিভাবে ডিফাইন করবো ইলেকট্রিক ফিল্ডটা কি যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন ফ্লো করে ইলেকট্রিক ফিল্ডটাকে এইভাবে ডিফেন্ড করবো যে নাম যেটা তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনস এর ডেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড লাইনস পার ইউনিট এরিয়াতে একটা চার্জের জন্য পার ইউনিট এরিয়াতে তার চারিদিকে আর রেডিয়াসে আমি যদি আর রেডিয়াস নিই তার আর রেডিয়াসের একটা যদি আমি সারফেস কল্পনা করি স্পেরিক্যাল সারফেস তাহলে পার ইউনিট এরিয়াতে যতগুলো ফিল্ড লাইনস তোমাকে ভেদ করবে ছেদ করে বেরিয়ে যাবে সেই নাম্বারটাই হলো ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল বোঝা গেল ইলেকট্রিক ফিল্ড তাহলে এখন নতুন ডেফিনেশন কি পাচ্ছি যে আমি একটা চার্জের চারিদিকে একটা ডিস্টেন্সে ফিক্সড ডিস্টেন্সে যদি একটা বৃত্তাকার বৃত্তাকার না গোলাকার গোলকের মত গোলক মানে স্ফেরিক্যাল সারফেস কল্পনা করি তার ইউনিট এরিয়াতে তার ইউনিট এরিয়াতে যে সংখ্যক যে সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইনস ক্রস করবে সেটাই হলো তোমার ইলেকট্রিক ফিল্ড অসাধারণ জিনিস এটা মানে তোমরা কখনো ভেবেছিলে যে ইলেকট্রিক ফিল্ডকে এভাবে ভাবা যেতে পারে জাস্ট ফিল্ড ফিল্ড কি মাথা মুন্ডু কিছু শেখানো হয় না রাইট বেশিরভাগ জায়গায় কিন্তু আমি তোমাদের মাথাতে যেটা ঢোকানোর চেষ্টা করছি যে ফিল্ড লাইনস এর কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের তাহলে ইলেকট্রিক ফিল্ডের গল্পটাও ক্লিয়ার হয়ে যাবে তার মানে নিতবান এবার আমাকে বলো যে রেডিয়াস যখন আমি বাড়াচ্ছি তখন ইলেকট্রিক ফিল্ডটা কমে যাচ্ছে ফর্মুলা থেকে ক্লিয়ার এখন ওই যে ফ্লাক্স এর ডেফিনেশন দিলাম সেখান থেকে বলো তো যে রেডিয়াসটা বাড়ালে ফিল্ডটা কমছে কেন ইলেকট্রিক ফিল্ড কি ঘটছে তাহলে মানে এতদিন তুমি জানতে যে ডিস্টেন্সের স্কোয়ার সাথে চেঞ্জ হয় বাট এখন তোমার কাছে আরো কংক্রিট আইডিয়া যে কেন ইলেকট্রিক ফিল্ডটা কমে যায় ডিস্টেন্স সাথে যদি তুমি ফ্লাক্সটা বুঝে থাকো তাহলে কিভাবে বলবে ইলেকট্রিক ফিল্ডটা কেন কমে সাথে ওয়াই আর ডেন্সিটি কমতে থাকে পার ইউনিট এরিয়ার সংখ্যা কমতে থাকে যত দূরে যাবে তিন লাইন ডেন্সিটি কমতে থাকে তার মানে হলো পার ইউনিট এরিয়াতে আমি যদি ডিস্টেন্সটা বাড়াই তাহলে পার ইউনিট এরিয়াতে ফিল্ড লাইন সংখ্যা কমে যেতে থাকে এটাই কারণ ওই জন্য ওয়ান বাই আর কম এবার আমি যদি চার্জটাকে বাড়িয়ে দিই এই ফর্মুলাতে কিউ আছে চার্জটাকে যদি পাঁচ গুণ করে দিই তাহলে তাহলে কি হবে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা পাঁচ গুণ হয়ে যাওয়া উচিত রাইট তার মানে এটা যদি আমি একটা ইউনিট এরিয়া ধরি তাহলে এই ইউনিট এরিয়াতে একটা চার্জ থাকলে যতগুলো লাইন পাস করছিল তিনটা লাইন ধরা পাস করছিল কাল্পনিক সেন্সে তাহলে আমি যদি পাঁচ গুণ চার রাখি তাহলে পনেরোটা লাইন পাস করি এটাই হলো ইলেকট্রিক ফিল যত বেশি লাইন তত বেশি তত তত ফিল্ডটা তত স্ট্রং মানে ইউনিট এরিয়াতে যত বেশি লাইন থাকবে তত বেশি স্ট্রং হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডটা দিস ইজ রিমার্কেবল এটা রিমার্কেবল একটা জিনিস একটা তাহলে ইলেকট্রিক ফিলের ডাইরেকশনটা কোন দিকে আসবে কে বলতে পারবে এটা তো

ক্ষেত্রে সোর্স যেহেতু কিউ থেকে হবে আর মাইনাস কিউ এর ক্ষেত্রে প্রবেশ করবে ক্লিয়ার তাহলে কি ক্লিয়ার হলো এবার তাহলে আমরা একটা আরেকটা ম্যাজিক্যাল জিনিস করব কি ম্যাজিক্যাল জিনিস করব আমরা একটা দারুন ম্যাডিক্যাল ম্যাজিক্যাল জিনিস করব আমরা এখানে একটা পজিটিভ চার্জ নেব প্লাস কিউ আর সেম একটা নেগেটিভ চার্জ আমরা নেব এখানে মাইনাস কিউ এবার আমরা এই যে ফর্মুলাটা আমরা শিখলাম ফিল লাইন্স ফর্মুলা এটা দিয়ে আমরা ফিল লাইন্সটাকে আঁকবো ফিল লাইন্সটাকে আঁকবো তো আঁকা যাক ভেরি গুড আঁকা যাক তাহলে এটাকে তো ধরো এখানে একটা আমি চার্জ নিলাম ঠিক আছে চার্জ যে কোনো একটা চার্জ নিলাম ইউনিট চার্জ ইউনিট চার্জ মানে চার্জটা হলো ওয়ান ঠিক আছে এটা চার্জ নিলাম তাহলে এই 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 চার্জের ফিল্ডের সাথে চার্জে যেটা ফিল্ড তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড সেটা কোন দিকে হবে ইউনিট এটা ধনাত্মক চার্জ সেটা প্লাস ওয়ান একটা ধনাত্মক চার্জ ঠিক আছে তো ফিল্ডের এই ফর্মুলাতে এক বসিয়ে দাও তো আমি যেটা ফোর্স পাবো লেটস লেটসে বা আমি ফিলটা পাবো এখানে ফোর্সটা দরকার নেই আমার ফোর্স এর এখন কাছে আমার কাছে ইম্পর্টেন্ট নাই মুহূর্তে ফিল যেটা পাবো এই পয়েন্টে ফিলটা কত হবে এই চার্জের জন্য ফিলটা কত হবে ফর্মুলাটা হলো 1/4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার আর ডাইরেকশনটা তোমার ফিল লাইনস ডাইরেকশন অনুসারে হবে কি হবে এখানে কোন দিকে এবং মানটা কত হবে কে বলতে পারবে

এরকম একটা যদি লাইন আঁকি তাহলে কোন দিকে কোন ফিল্ডটা থাকবে প্লাস কিউ এর জন্য ফিল্ডটা কত হবে এবং কোন দিকে হবে এই পয়েন্ট এটা ডিসটেন্সটা ধরে নাও আর ওয়ান আর এই ডিসটেন্সটা ধরে নাও এটাও ধরে নাও আর দুটোকে আর ধরে নিই তোমাদের ইজি হবে রাইট আর ধরে নিলে ইজি হবে তোমাদের জন্য ক্যালকুলেশন দুটোই আর ধরে নিচ্ছি ঠিক আছে কি হবে তোমাদের কত হবে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এই পয়েন্টে এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে আমি মাইনাস কিউ টাকে ভুলে যাই মুহূর্তে জাস্ট প্লাস করো কত হবে anyone parmene sir 1 by 4 pi epsilon 0 q plus mm -hmm. by r square r cap r squareটা ডাইরেকশনটা আমি এখানে দেখিয়ে দিলাম তাহলে r capটা আমি লিখছি না রে ম্যাগনিটিউডটা লিখে দিলাম আর মাইনাস কিউ এর জন্য কি হবে স্যার মাইনাস কিউ এর জন্য একই হবে জাস্ট

ওরে দুটো শাম কোন দিকে হবে আচ্ছা এই এফেক্টিভ ক্লাস হচ্ছে না তোমাদের क्वेश्चन आंसरটাই করাবো আমি नेक्स्ट ক্লাস থেকে স্যার नेक्स्ट ক্লাস আই ঠিক আছে বেশ ভেরি গুড কারণ তোমাদের তোমাদের অনেক টাইম লাগছে না সো আমি কোশ্চেন অ্যান্সার করাতেই পারি তোমাদের অসুবিধা নেই কিন্তু আমাকে এটা বলো আজকে ক্লাসে আমরা তাহলে শেখার চেষ্টা করি যতক্ষণ আছি কোন দিকে হবে নেট নেটফিলটা কোন দিকে হবে ডান দিকে তার মানে এইটা আমরা যদি এই নেট নেটফিলটা ক্যালকুলেট করি কিনা এখানে ডান দিকে হচ্ছে তাহলে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ এখানে যখন আমরা নেট ফিল করলাম ডান দিকে হয়ে যাচ্ছে এইভাবে যখন আমরা নেট ফিল গুলো করব বিভিন্ন পয়েন্টে এরকম করে যাবে ফিল লাইন্স বরাবর নেট ফিল্ডের ডাইরেকশন হয়ে যাবে ক্লিয়ার হলো এই যে ফিল্ড লাইন নেট ফিল্ড ডাইরেকশনটা ফিল লাইন্স বলে এই পয়েন্টে যদি আমি একটা কোনো চার্জ রাখি তাতে যে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হবে তার ডাইরেকশনটা ওই দিকে হবে ইউনিট চার্জ যদি রাখি এটাই হলো তোমার ম্যাজিক ফিল্ড লাইনস ফিল্ড লাইনসটা আমাকে বলে দেয় কোন দিকে চাষতে হবে ফলে এই ফিল্ড লাইনস আমি যদি আঁকতে পারি তাহলে আমি বলতে পারবো যে একটা চার্জকে রাখলে সে কোন দিকে যাবে কোন পথ বরাবর সে যাবে এক্সিলেন্ট ওকে তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেলো তাহলে আমরা কি কুলম ল নিয়ে কারো কোনো ডাউট এনি ডাউট না স্যার এবার আমরা আরেকটা দারুণ জিনিস শিখি এখানে এখানে আমরা দেখলাম ফ্লাস্কের ডেফিনেশন আমরা দেখলাম যে টা কনস্ট্যান্ট হয় ফ্লাস্কটা কনস্ট্যান্ট হয় এবং ফ্লাস্কটা হয় কিউ বাই এফ সেলেঞ্জির তো ই দিয়েও ফ্লাস্কটাকে আমি লিখতে পারি আমরা যদি বলি যে ইলেকট্রিক ফিল্ড ফিল্ড ইলেকট্রিক এটা তোমার ফিল্ডটা তো পার ইউনিট এরিয়াতে তার সাথে যদি আমি সার্ফেসটাকে গুন করে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল ফ্লাক্স পেয়ে যাবো সেটা তো ফ্লাক্স এর ডেফিনেশন এখান থেকে পাচ্ছি আমি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা কি করলাম ফোর আর স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম এটাকে যদি আমি গুণ করে দিই সারফেস এরিয়া দিয়ে তার মানে আমি ই ডট ডিএস ইন্টিগ্রেশন করছি বেসিক্যালি সেটা করলেই আমি টোটাল ফ্লাক্সটা পেয়ে যাব এই যে লটা ইলেকট্রিক ফিল্ড বার করে এটা আরেকটা ল একটা তো তোমার কিউ বাই আর স্কয়ার এটা আরেকটা এই লটাকে কি ল বলে যখন আমরা সারফেস এরিয়া ইন্টিগ্রেশন করি ইলেকট্রিক ফিল্ডের এই লটাকে কি ল বলে জানো তোমরা এটা বলে গাউসিয়ান স্যার গাউস ল বলে এটা তাহলে গাউস ল হলো যে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে সারফেস ইন্টিগ্রাল করলে টোটাল যে ফ্লাক্সটা পাবো সেটা ফাই এই ফাইটার ফর্মুলা আমরা কি লিখেছি এখানে কি লিখেছি ফাই ইকুয়াল টু কত স্যার কিউ বাই এপসিলন 0 এই জন্যই কিউ বাই এপসিলন 0 হয় গাউস ল এই কিউটা হলো যত চার্জ ভেতরে থাকবে যত চার্জ ভেতরে থাকবে কিউ ইনসাইড প্লাস বাইরের চার্জ যদি থাকে একটা ধরো আমি সার্ফেস নিলাম এর বাইরে একটা চার্জ আছে তাহলে টোটাল ফ্লাক্স এই সার্ফেস কত হবে এটা শুধু ভেতরের চার্জের উপর নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি টোটাল ফ্লাক্স অনলি ডিপেন্ডস অনলি ডিপেন্ডস অন চার্জেস ইনসাইড দ্য সার্ফেস কারো কোনো কোশ্চেন আছে এখন কোনো যদি বুঝতে না পারো বলবে যে স্যার আমি বুঝিনি এখন গাউসলার গাউসলার শুধু একটাই জিনিসই বলছে যে টোটাল ফ্লাক্সটা কিউ ইপস কিউ ইন বাই মানে যেটা টোটাল নাম্বার অফ ফিল্ড লাইনস সেটা কিউ বাই ইপস লাইন আমরা যেটা দেখেছিলাম যতগুলো চার্জ ভেতরে থাকবে ততগুলোর উপরেই ডিপেন্ড করবে বাইরের চার্জগুলোর উপর ডিপেন্ড করবে এটা প্রমাণও করা যায় এটা প্রমাণও করা যায় প্রমাণ প্রমাণটা আমি এখানে দেখাবো না কারণ আমাদের টাইম লিমিটেড বাট এটা প্রমাণ করা যায় যত যতটা চার্জ ফ্লাক্স এখানে ঢুকবে ততটা এখান দিয়ে বেরিয়ে যাবে নেট ফ্লাক্সটা জিরো হয়ে যাবে রাইট যতটা ঢুকবে যতগুলো ঢুকবে ফ্লাক্স ততগুলো বেরিয়ে হয়ে যাবে বাইরে বেরিয়ে হয়ে যাবে ফলে নেট ফ্লাক্সটা জিরো হয়ে যাবে তো বাইরের চার্জের জন্য কোনো ফ্লাক্স আসবে না যত ফ্লাক্স আসবে ভিতরে চার্জের জন্য এটা হলো গাউস ল এর এক্সপ্লেনেশন চার্জ ভেতরে না থাকলে তাকে গাউস ল এর পার্ট করা হবে না তাহলে আমি একটা তোমাদেরকে क्वेश्चन দিই ধরো গাউস লটা তোমরা দেখে নিয়েছো আমি যদি তোমাকে একটা স্পেরিক্যাল সার্ফেস দিই অঙ্কটা করো সবাই স্পেরিক্যাল সার্ফেসটাতে বলা আছে যে এখানে চার্জ টোটাল চার্জ বের করতে হবে টোটাল চার্জ ফাইন টোটাল চার্জ ইফ রো ইকাল টু রোটা দিয়ে দিয়েছে তোমার রো ইকাল টু rho 0 / r মানে चार्ज डेंसिटी কে চার্জ ডেনসিটি দিয়ে দিয়েছে rho r = rho 0 / r এটা যদি হয় চার্জ ডেনসিটিটা তোমাকে যদি দেয় তাহলে टोटल q টা কত হবে বের করতে বের করতে পারবে না टोटल चार्ज কত হবে স্ফেরিক্যাল সারফেসের এটা কি নিতবাক পারফেক্ট করতে আমাকে বলে দিল যে চার্জ ডেন্স চার্জ ডেন্সিটিটা হলো আর এর সাথে ব্যস্তানুপাতিক চেঞ্জ হচ্ছে তাহলে টোটাল চার্জ কত এই পুরো মধ্যে এটাকে এটা তোমাদের যদি কঠিন লাগে এটা এটা একটা আছে ইনফিনিটির ব্যাপারে আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি রোজিরো আর করে দিচ্ছি মানে চার্জটা বাড়ছে যত ডিস্টেন্স বাড়ছে চার্জ বাড়ছে এক্ষেত্রে টোটাল চার্জটা কত হবে এটা কি পারবে করতে আর তোমার যদি এটা বেরিয়ে যায় তখন নেক্সট বের করবে ইলেকট্রিক ফিল্ডটা কত Sir, charge Amar Bari আর আমার হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ স্যার কত বেরিয়েছে চার্জটা টোটাল স্যার চার্জ আমার এসছে রো জিরো ফোর পাই আট টু দি পাওয়ার ফোর বাই ফোর

ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু বিভিন্ন ডিস্টেন্সে কত হবে ইন মধ্যে কত হবে সারফেসে কত হবে এখানে বার করবে ইলেকট্রিক ফিল্ডটা আর লেস দেন এতে কত হবে আর ইকুয়াল টু এতে কত হবে আর গ্রেটার দেন এতে কত তিনটে বার করবে ঠিক আছে স্যার আর ইকুয়াল টু এটে তো

না স্যার আমার পাই নেই তুমি পায়ে আসবে না ঠিকই বলেছে তুমি পাইটা কেটে যাচ্ছে ঠিক 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 সো ফোর বাই এপসেন ফোর এফসেন জিরো হচ্ছে ভেরিগুড আর বাকি দুটো ক্ষেত্রে কি আসছে বের করো

তখন তোমার কি হয়ে যাবে তখন ফর্মুলাটা কি সেভেন জিরো রো এর ফর্মুলাটা দিয়ে তুমি টোটাল চার্জটা এই হলুদ অংশের টোটাল চার্জটা বের করবে এবং বাইরের চার্জটা তখন কন্ট্রিবিউট তো করবে না আমরা তো ওটা আলোচনা করলাম শুধু ভেতরের চার্জটাই কন্ট্রিবিউট করবে বুঝতে পারলে তখন ওটার কিউ বার করবে কিউ বার করে তখন ইলেকট্রিক ফিল্ডটা বার করবে সিম সিমিলারলি বাইরের ক্ষেত্রে কি হবে আর গেটাতে নেই হলে তখন কিউ ইনটা একই থাকবে চেঞ্জ হবে না এই কিউ ইনটাই থাকবে কিন্তু তোমার তখন আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ওটা সোজা আর গেটার দেন এটা সোজা আর লেস দেন এটাতে একটু একটু হালকা খাটতে হবে তোমার বুঝতে পারলে পারবে এবার করতে না স্যার কোনো বুঝতে পারছি না মানে যখনই আমাকে বলবে কোন একটা পার্টিকুলার ডিস্টেন্সে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে তখন ওই ডিস্টেন্সের যে তার মধ্যেকার চার্জ সেইটা ফর্মুলাতে আসবে তার মানে আমি যদি এখানকার ইলেকট্রিক ফিল্ডটাকে ই ধরি ই আর তাহলে ই আর ডট ডিএস এটার যে ইন্টিগ্রেশন হবে সেটা হবে কিউ আর মানে আর এর মধ্যে যত চার্জ আছে বাইপ জিরো ওই জায়গা এবার পারবে করতে তার মানে এই এই চার্জটা হবে না কারণ এই চার্জটা হলো টোটাল এর রেডিয়াসের জন্য চার্জ আর রেডিয়াসের বসাবে বসিয়ে ইলেকট্রিক ফিল্ডটা এবার হলো মানে মানে তার কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে এই চার্জ এই যে চার্জ আছে সেগুলো এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করে না এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র ভেতরের চার্জগুলো গুলো ডিটারমাইন করে ওর বাইরের চার্জগুলো করে না যেহেতু আমরা এই সেন্টার থেকে বিভিন্ন রেডিয়াসে বার করছি তো এই সেন্টার থেকে যে রেডিয়াসে আমরা সার্ফেসটা ড্র করব তার ভেতরের চার্জগুলোই গুলোই শুধু আমি নেব সেটাই গাউসলা বলে গাউসলাতে আমরা কি শেখালাম যে বাইরের কোনো চার্জের টোটাল ফ্লাক্সটা জিরো হয়ে যায় ফলে ওটা ইলেকট্রিক ফিল্ডে কন্ট্রিবিউট করবে না যেগুলো ভেতরের চার্জ থাকবে সেগুলোই কন্ট্রিবিউট করবে এবার ক্লিয়ার হলো ঋতুবান হ্যাঁ স্যার তাহলে ভেতরের চার্জটা কি রো জিরো পাই আর টু দি পাওয়ার ফোর হবে

স্যার আগেরটা আমি আহ ওই কুলুম স্লো দিয়ে বার করেছিলাম এটা কি কুলুম স্লো দিয়ে বার করা যাবে নাকি গাউজ স্লো দিয়ে বার করতে হবে না এটা গাউসলা দিয়েই বার করতে হবে কুলুম স্লা বার করা যাবে না যাবে আহ কিভাবে বার করবে প্ল্যানটা কি ল দিয়ে যদি তুমি বার করতে চাও তাহলে যেটা প্রবলেম হলো যে সিমেন্টটিটাকে কাজে লাগাতে পারবে না অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে ল দিয়ে যাবে ল দিয়েই করতে হবে ল দিয়ে করো চেষ্টা করো না পারলে তখন আমি করে দিচ্ছি পারলে করতে পারছে অভিরুপা হম কত এসছে বলো

তাহলে তো কেটে যাবে ওটা এটা যখন তুমি ইন্টিগ্রেট করবে তাহলে ই ইন্টু ফোর পাই আর স্কোয়ার চলে আসবে আর এদিকে চলে আসবে রো জিরো পাই আর টু দি পাওয়ার ফোর দি ইটা চলে আসবে তোমার রো জিরো আর স্কোয়ার বাই ফোর এফ সেভেন জিরো তাই তো এটাতে ইলেকট্রিক ফিল্ড আসার কথা তাই নাকি গাউসলো থেকে এই যে সারফেসটা তুমি এই ইলেকট্রিক ফিল্ডটা তোমার কনস্ট্যান্ট তোমার এই ডাইরেকশনে থাকবে এবং সেম সেম ইলেকট্রিক ফিল্ড হবে যেহেতু এটা ইউনিফর্ম এটা যাতে সিমেট্রিক সেই জন্য ইটা চেঞ্জ হবে না ডিএসটা ইন্টিগ্রেশন করলে ফোর পাই আর স্কোয়ার হবে ফোর পায়ার স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটা চলে আসবে তাহলে এটা এটা হবে না রাইট এটা হবে তোমার রো জিরো আর স্কোয়ার বাই ফোর ফাইভ সেল ফোর এফ সেলেন জিরো আর কে স্যার এখানে ডিএস টা কি ওটা एक्सप्लेन করতে পারবে একটু ওটা নিয়ে কনফিউজড হয়ে গেছি সারফেস এরিয়া না এটা হলো ডিএস হলো সারফেস ইন্টিগ্রাল এটা তার মানে এই এইটা হলো ডিএস আমি যদি এটা এটাকে ইলেকট্রিক ফিল্ড ধরি তাহলে এই পার্টটা ডিএস হবে যেমনটা ডিআর করি আমরা এই আর ডাইরেকশনেলে ডিআর হতো সারফেস এরিয়ার যদি কোন একটা অংশ নিই তাহলে ডিএস হয়ে যাবে তাহলে এটা যদি সারফেস হয় তাহলে এটা ডিএস 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 প্রত্যেকটা যোগ করলে টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবে বা তুমি যদি এরকম করে ভাবতে চাও ডেল্টা এস ডেল্টা এস প্রত্যেকটা ডেল্টা এস কে যদি আমি যোগ করে দিই সাম করে দিই তাহলে টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে বা এটাকে যদি আমি ডিএস ইন্টিগ্রেশন করি ফোর পাই এবার বোঝা গেল সারফেস ইন্টিগ্রাল গাউস ল কনস্ট্যান্ট থাকবে কি কনস্ট্যান্ট থাকবে ডিএস ডিএস কেন কনস্ট্যান্ট থাকবে ডিএস টা ইন্টিগ্রেট করলে তুমি ফোর পায়ের স্কোয়ার পাচ্ছ মানে পুরো সারফেস এরিয়াটা তো স্পেরিক্যাল সারফেস সেটা তুমি ফোর পায়ের স্কোয়ার পাচ্ছ তুমি কি সারফেস ইন্টিগ্রাল করেছো না স্যার সারফেস ইন্টিগ্রাল করনি নরমালি সারফেস ইন্টিগ্রাল যেটা যখন করতে হয় তখন তোমার এইটার একটা ফর্মুলা আছে যে আর ডিস্টেন্সে একটা পার্টিকুলার আমরা তখন ওটাকে বলি ডিথিটা ডিফাই ইন্টিগাল রাইট সো ডিথিটা ডিফাই ইন্টিগাল তোমাকে করতে হবে ওখানে ওটা এরকম আছে তোমার আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডিফাই তার ইন্টিগাল করে কিন্তু এটা তোমার এই ইন্টিগালটা করার দরকার নেই তার কারণটা হলো কেন দরকার নেই তার কারণটা হলো যে যে কোনো স্ফেরিক্যাল সারফেসের টোটাল এরিয়াটা 4 পাই আর স্কয়ার ফলে ওটা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবে স্পেরিক্যাল সারফেস যেহেতু সেইজন্য 4 পাই স্কয়ার ফলে এই এটা কনস্ট্যান্ট নয় এটা আর এর সাথে চেঞ্জ করবে এটা কনস্ট্যান্ট না আর যদি বাড়িয়ে দাও তাহলে এই সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া বেড়ে যাবে এখানে যখন এ হয়ে যাবে r টা তখন 4 পাই a স্কয়ার হয়ে যাবে এর থেকে বড় হয়ে গেলে এটা আরো বেড়ে যাবে 4 পাই সেই r টা হয়ে যাবে যে r টা হবে বুঝাতে পারলাম তাহলে এটা হলো তোমার স্পেরিক্যাল সার্ফেসটা টোটাল এরিয়া এই ইন্টিগ্রেশনটার মান আর এটা এটা তুমি ইন্টিগ্রেশন করবে কি r স্কয়ার sin θ d θ d ফাই এর ইন্টিগ্রেশন d তোমার θ হবে 0 থেকে π/2 আর φ টা হবে 0 থেকে π এই ইন্টিগ্রেশনটা করলে 4 π r² তুমি পেয়ে যাবে

এটা ইলেকট্রিক ফিল্ডটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করে না ফলে প্রত্যেক ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা ফিক্স থাকবে যার জন্য আমি এই ইলেকট্রিক ফিল্ডটাকে বাইরে বের করে দিতে পারবো করে ডিএসটা ইন্টিগ্রেট 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 করলে 4 পাই স্কয়ার পেয়ে যাব এটা ফর্মুলাতে বসলে এটা চলে আসবে কোনো কনফিউশন থাকলে বলো এখানে এবার কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার ভেরি গুড তাহলে এই সেম পদ্ধতি অবলম্বন করে আর গ্রেটার দ্যান এর জন্য বার করো ক্যাপিটাল আর হ্যাঁ তুমি না আর এটা আরই লেখো আটটা জাস্ট এর থেকে বড় এটা মাথায় রাখলেই হবে এটা আরই লেখো ক্যাপিটাল আর না লিখে শুধু আরই লেখো এই আটটা শুধু এর থেকে বড় এটাই মাথায় রাখলেই হবে এই সেম ভেরিয়েল তো আসছে রো জিরো আর্স্কার বাই ফোর এফ সাইলন জিরো আর গ্রেটার দেন এ না 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 এটা আসবে না ভুল তোমাকে টোটাল চার্জ বের করতে হবে টোটাল চার্জ কত আসছে চার্জটা কিন্তু এর মধ্যেই আছে এর বাইরে কোনো চার্জ নেই চার্জটা শুধু এই এই এ বৃত্তটার মধ্যেই আছে গোলকটার মধ্যেই আছে এর বাইরে কোনো চার্জ নেই ফলে এখানে যখন যখন আমি ইলেকট্রিক বার করবো তখন এইটুকু চার্জই আমাকে দেখতে হবে বুঝতে পারলাম হ্যাঁ স্যার এই ফর্মুলাতে যেটা আছে সেটা এ পর্যন্ত বিস্তৃত তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে তুমি বের করো কি হচ্ছে কত বেড়াচ্ছে এটা বেরিয়ে যাবে তোমার রোজিরো এ টু দি পাওয়ার ফোর ফোর জিরো আর স্কোয়ার তাই তো

এটা আচ্ছা আমি লাস্ট অঙ্ক দিই ধরো একটা চার্জ আছে লিনিয়ার চার্জ একটা লাইন চার্জ আছে তার লেং দিয়ে দিয়েছে আর মাছ বরাবর ধরো আট ডিস্টেন্সে আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা বার করি চার্জ দেওয়া মানে ল্যামডা মানে হলো কিউ বাই এল পার ইউনিট কিউ বাই টু এল এটা হলো তোমার কি স্মল কিউ দিয়ে ধরো তোমার সুবিধা হবে কিউ বাই টু এল এটা হলো তোমার এটাকে যদি এল বলি স্মল লেটার লিখছি তাতে দেখতে ভাল লাগবে এটাকে যদি টুয়েল বলি তাহলে কিউ বাই টুয়েলটা হয়ে গেল তোমার তার মানে এটা হলো এল ডিস্টেন্স এদিক পর্যন্ত আছে এদিকে এল ডিস্টেন্স পর্যন্ত আছে তাহলে আর ডিস্টেন্সে আর ডিস্টেন্সে যদি লম্বভাবে হয় লম্বভাবে উপরের দিকে হয় যে কোনো আর ডিস্টেন্সে তোমার ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এটা বার করো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লম্বভাবে যে কোনো ডিস্টেন্সে এটা এটা তুমি হোমওয়ার্ক এটা এখন করো আর হোমওয়ার্ক থাকবে যে কোনো আর এর জন্য কি হবে যে কোনো আর এর ক্ষেত্রে কি হবে যে কোনো আর এর ক্ষেত্রে কি হবে সেটা হোমওয়ার্ক থাকবে আপাতত এটা করো যে মাঝ বরাবর যে যে সেই ফিল্ডটা ডিস্টেন্সে হবে ল্যামডাটা কি আবার ল্যামডাটা হলো তোমার চার্জ বাই মানে তোমার এটা হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তার মানে এই বরাবর তুমি এরিয়াটাকে আমরা ধরছি না এই বরাবর এরিয়াটা নগণ্য জাস্ট একটা একটা তার ভাবো একটা তার আছে যার চার্জ ডিস্ট্রিবিউশন আছে লেংথ বরাবর হুম তো তো ল্যামডাটা হলো তোমার লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এটা রড ধরে নাও সো আমাদের ই বার করতে হবে ই বার করতে হবে এই পয়েন্ট ভেরি গুড यस করে ফেলো